পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল জিমেল ইনবক্স থেকে ডাউনলোড করব কিভাবে? তোমরা অনেকেই এই কোশ্চেনটা আমাকে করেছো, তোমাদের সুবিধার্থে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। যারা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেল থেকে স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করেছো, এই ভিডিওটা শুধু তাদের জন্যই। ধরো পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করে রেখে মোবাইলে, ল্যাপটপে বা কম্পিউটারে সেভ করে রেখেছো, কিন্তু কোনো কারণে তা ডিলিট হয়ে গেছে। তখন জিমেল ইনবক্স ওপেন করবে। যারা মোবাইল থেকে অ্যাক্সেস করছো তাদের জিমেল ইনবক্সটা এরকম দেখাবে। এখানে লেখা আছে প্রাইমারি, প্রাইমারির পাশে এই যে তিনটে দাগ দেওয়া আছে, তিনটে দাগ দেওয়া আছে, এর উপরে ক্লিক করতে হবে। এই তিনটে দাগের উপর ক্লিক করলে এই রকম দেখাবে, অল ইনবক্সেস, প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন। এখানে এখানে প্রাইমারি সিলেক্ট হয়ে আছে, এটাকে চেঞ্জ করে অল ইনবক্স বা প্রমোশন ক্লিক করতে হবে। এই যে লেখা আছে প্রমোশন, এখানে ক্লিক করতে হবে। প্রমোশনে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে, এই যে লেখা আছে প্রমোশন, পিডিএফ ফাইলটা ঠিক এই জায়গা থেকে ডাউনলোড করতে হবে। এই যে এই জায়গা, এখান থেকে পিডিএফ ফাইলটা এখানটা চলে আসবে, এখান থেকে ডাউনলোড করতে পারবে। যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে জিমেল ইনবক্স ওপেন করেছো তাদের এরকম দেখাবে। এখানে হচ্ছে প্রাইমারি, সোশ্যাল, পাশে এই যে লেখা আছে প্রমোশন, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম পেজ খুলে যাবে। এখানে পাশেই লেখা আছে প্রমোশন, প্রমোশনে ক্লিক করলেই এইরকম পেজ খুলে যাবে। তারপর এই জায়গা থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবে। সমস্যার সমাধান হয়ে গেলে কমেন্ট করে জানাও।